কলকাতা রাজপথে দেখা হচ্ছে তো, একদম কলকাতা রাজপথে দেখা হবে। কারো কোনো প্ররোচনায় পা দেবেন না, আমাদের মিটিং করতে, আমাদের প্রতিষ্ঠা দিবস উদযাপন করতে যাচ্ছি, যাব। যাওয়ার পথে অনুরোধ করব, গাড়ি কেউ জোরে চালাবেন না, ধীরে সুস্থে যাবেন, ট্রাফিক মেনটেন করবেন, বাচ্চাদের নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই, শৃঙ্খলাবদ্ধ হয়ে যাবেন, শৃঙ্খলাবদ্ধ হয়ে আসবেন। একদম 11টা থেকে আমাদের প্রোগ্রাম শুরু করার আমাদের ইচ্ছা আছে, বেলা ছোট, সকাল সকাল আমরা ছেড়ে দেবো। প্রত্যেকের কাছে অনুরোধ করছি, আসুন, কলকাতা রাজপথে দেখা হচ্ছে তো। এখানে বয়স্ক লোক কি আছে? এই তো, এই সামনে আসো, তুমি সামনে আসো, একবার এখানটা আসো। বয়স কত? বয়স কত? একশো হয়ে গেছে? আমি বুঝানোর জন্য বলছি, আপনি আগে চেনেন তো, আপনাদের লেখারই। আচ্ছা বসো, মা বসো, চেয়ার দাও, বসো। ইনারকে বুঝানোর জন্য বলছি, বা আপনারা এখানে যারা আছেন, 60 বছরের ঊর্ধ্বে তো অনেক লোক আছে এখানে, 60 বছরের ঊর্ধ্বে, দেশ স্বাধীন হয়েছে, আমরা 75তম স্বাধীনতা দিবস উদযাপন করলাম, তাই তো? 1947 দেশ স্বাধীন হয়েছে, এখানে আছে 75 বছর বয়সের লোকেরা আছে, 70 বছরের লোকেরা আছে। 70 বছর যার বয়স, একটু আমি তাকে দিয়ে উদাহরণের জন্য বলছি, তার আব্বার যদি 70 বছর বয়স হয় ইনার, তাহলে জন্ম কত? 1952 সালে। কারো যদি 70 বছর বয়স হয়, তার জন্ম হচ্ছে 1952তে, কারণ দেশ 75তম স্বাধীনতা দিবস উদযাপন করছে। এটা সবার জন্য বলছি, জাস্ট ভয়টাকে কাটানোর জন্য বলছি। তাহলে 1952 সালে জন্ম, দেশ স্বাধীন হচ্ছে 1947 স্বাধীন। তা উনি তো আকাশ থেকে পড়েনি, টপকে আসেনি, বা জমিন থেকে তো গাছের মধ্যে হয়নি, ওনার আব্বা আম্মা তো আছে, কারো তো গর্ভে জন্ম হয়েছে, পিতা তো আছে। তো ওনার পিতার জন্ম কত সালে হবে? আমি ধরে নিচ্ছি 25 বছর বয়সে ওনার বিয়ে করার পরে সন্তান হয়েছিল। তাহলে 1952 থেকে 25 বাদ দাও তো, স্বাধীনতার আগে হচ্ছে না, স্বাধীনতার পরে, স্বাধীনতার অনেক আগে। তার তার বাপেরটা দেখি, অর্থাৎ ওনার দাদুর কথা বলি, 20 বছর আরো দাও ধরো, তাহলে দেখলে দেখা যাবে ওনার দাদুর বয়স, জন্মসাল হচ্ছে 1900 সালে। আর উনি যে জায়গাটাতে এখন আছে, ওনার দাদুর সম্পত্তির ওপরে উনি আছেন, কাগজপত্র আছে বলেই তো উনি ওই জায়গাটাতে আছে, নাহলে তৃণমূল কংগ্রেস তো গিয়ে ওই জায়গাটা দখল করে নিত। এখন যেখানে খাস জায়গা পাচ্ছে সেখানেই যে কামড়াকামড়ি করছে, যদি দেখে যে ওর বাড়ির কাগজ নাই, ওটা তো আগে দখল করবে পুলিশকে সাথে নিয়ে, পুলিশের একটা অংশকে কাজে নিয়ে, সাথে নিয়ে। হ্যাঁ, আপনারা যারা উপস্থিত হয়েছে, এখানে মহল্লা নয় তো, যারা উপস্থিত হয়েছেন সবাই আমরা দাদুর সম্পত্তির ওপরে আছি তো, কম বেশি সবাই দাদুর সম্পত্তি। কিভাবে? আমাদের কাছে দলিল বা পর্চার জন্যই তো দাদুর সম্পত্তি, কাগজ।